Certainly, Mr. President, he looks forward to visit. সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের চাপকে পাশ কাটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ক্রেমলিনে গত বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধে শুরু থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা ভারত সম্প্রতি আন্তর্জাতিক মহলে নিজস্ব ভৌগোলিক গুরুত্ব ও কূটনৈতিক বলয় বাড়াতে এই সাক্ষাৎ বলে বিবৃতি দিয়েছে দিল্লি। এই সাথে মস্কোর সঙ্গে ভারতের দীর্ঘ সময় সম্পর্কের কথা উল্লেখ করেন রাশিয়া। একই সঙ্গে বহুমুখী বিশ্বে নিজেদের মতো অধিকারের পথে হাঁটার কথা বলেন আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রাশিয়া ভিত্তিক অনলাইন মাধ্যম স্ট্রেইস টাইমস। এতে বলা হয় ভারতের জন্য দীর্ঘদিন ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়া। যদিও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলতে পারেনি, তার উল্লেখযোগ্য কারণ হিসেবে যুদ্ধের মধ্যেও রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কিনেছে ভারত। এর মধ্য দিয়ে রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত। প্রসঙ্গত 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। তখন থেকে রাশিয়াকে নিঃসঙ্গ করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের সেই প্রচেষ্টাকে হতাশ করেছে ভারত। জয়শঙ্করকে পুতিন বলেছে, সবকিছুই আপনাদের হাতে, আপনাদের সরাসরি সমর্থনের কারণে আমরা সফল হয়েছি। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা আগ্রহ দেখিয়েছেন পুতিন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর লেখা একটি চিঠি তিনি পুতিনের কাছে নিয়ে গিয়েছেন, এতে রাশিয়া ভারত সম্পর্কের বিষয়ে তিনি কি ভাবেন সেই বার্তা দেওয়া হয়েছে। বুধবার দিনের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেল ল্যাভরভের সঙ্গে আলাদা বৈঠক করেন জয়শঙ্কর। তিনি বলেছেন, তাদের আলোচনায় থাকবে বহুপক্ষীয় এবং বহুত্ব বিষয়ক বিশ্ব ব্যবস্থা। জয়শঙ্কর বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃষ্টি দেব, পরবর্তী পরিস্থিতি এবং চাহিদার বিষয়ে সমস্যার সমাধান করব। আমরা আন্তর্জাতিক কৌশল, পরিস্থিতি, যুদ্ধ এবং উত্তেজনা তা যেখানেই হোক না কেন এসব বিষয় নিয়ে আলোচনা করব। এদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, তার দেশের সঙ্গে ভারতের সম্পর্ক দ্বিপাক্ষীয় সম্পর্কের চেয়েও বেশি কিছু। উভয় দেশ একটি আন্তর্জাতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী, যা হবে তা সবার জন্য উন্মুক্ত ও ন্যায্য। রাশিয়াকে সমর্থন দিলেও ভারতের বিরুদ্ধে সমালোচনা এড়িয়ে গিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রকান্তরে প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রীষ্মে রাষ্ট্রীয় নৈশভোজে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রে একজন শিখ নেতাকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত ভারতীয় কর্মকর্তারা নভেম্বরে এমন অভিযোগ তোলেন মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। এরপরেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।